मुख्यमंत्री ममता बनर्जी आज पुरुलिया में प्रशासनिक बैठक कर रही थी और आज इसी दौरान प्रशासनिक कामों में ऊंच नीच की वजह से उनका गुस्सा भी सामने आ गया। दरअसल मुख्यमंत्री ममता बनर्जी सरकारी हिसाब किताब में गड़बड़ी और भ्रष्टाचार की शिकायत मिलने पर भड़क गई। आइए देखते हैं पूरी खबर। आज पुरुलिया में प्रशासनिक बैठक के दौरान ममता बनर्जी ने डीएम से बात करते हुए और गड़बड़ी की शिकायत मिलने पर भड़क गई। उन्होंने कहा कि आप प्रशासन हैं, अगर ये गड़बड़ी करने वाले मेरे पार्टी के सदस्य होते तो वो खींच कर चार थप्पड़ मारती। आपको बता दें कि प्रशासनिक बैठक के दौरान शिकायत की गई ईंट भट्टे से प्राप्त राजस्व का कोई हिसाब नहीं है, राशि कुछ सरकारी कर्मचारियों की जेब में जा रहे हैं। এআরডি থেকে আমি বলবো যেটা বিবেককে যে এখানকার ট্রাইবেলরা খুব গরিব হয়, একটু বেশি করে পুরুলিয়া বাঁকুড়া জেলাগুলোকে মেদিনীপুর জেলাগুলোকে একটু বেশি করে যদি ছাগল মুরগি পালন বা এগুলো দেওয়া যায় ভালো হয়। ডিম মতো ওরা তৈরি করছে, আমি দেখলাম সেলফ হেল্প গ্রুপ, কিন্তু ওরা মার্কেটটা পায় না। ম্যাডাম এক এক করে বলছি, ছাগল এবং এই যে ব্যাকইয়ার্ড পোলট্রি মুরগি পালন, এটা ম্যাডাম রাহুলের সঙ্গে দু মাস আগে কথা হয়েছিল, এই জেলাকে টার্গেট বাড়িয়ে দেওয়া হয়েছে এবং গত বছরের 100% টার্গেট অ্যাচিভ করা হয়েছিল। বড় খবর এখানে হচ্ছে ম্যাডাম, প্রাইভেট ইন্ডাস্ট্রি, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ইনসেন্টিভ স্কিম আছে ম্যাডাম, এই জেলাতে সেখানে 9টা প্রকল্পে কাজ হচ্ছে, টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 24 কোটি। আমি একটা কথা বলবো, যেটা প্রাইভেট পোলট্রি করছে হচ্ছে করতে দাও, পঞ্চায়েত সমিতিরা তো এই কাজগুলো করতে পারে। এই যে জিনিসগুলো তোমরা দিচ্ছ ছাগল ভেড়া গরু, এগুলো পঞ্চায়েত সমিতিগুলোকে দিয়ে দাও না, ওরাই তো করতে পারে এই কাজগুলো। ডিস্ট্রিবিউশনটা তো শুধু ডিএম একা করলে হবে না, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে গিয়েও তো করতে হবে, সেটা হচ্ছে না এখানে। বেনিফিশিয়ারি আইডেন্টিফিকেশন পুরোপুরি কিন্তু পঞ্চায়েত সমিতির মাধ্যমে হচ্ছে ম্যাডাম। আমাদের যখন এই প্রোগ্রামগুলো দেয়া হয় তখন কি তোমাদের ডাকা হয়? আমরা তো জেলা মানে ভাই, আমি তোমায় বলছি আমার ইনফরমেশনটা, আমি তোমায় বলছি, ঠিক আছে। আরেকটা এখানে বড় কাজ হচ্ছে, শোনো, আমি কেউ নই তোমাদের বাদ দিয়ে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা আমার সাথে একটা টিম আছো বলে আমি একটা গভর্নমেন্ট চালাতে পারি, সেরকম সব জায়গাতেই একটা পরিবার আছে, যে পরিবারটাকে নিয়ে সবাইকে চলতে হবে, সেটা হচ্ছে না এই জেলায়। কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভকে ইনভলভ করা হয় না ম্যাডাম। আরেকটা এখানে খবর হচ্ছে যে আমরা সরকারিভাবে ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে 34 কোটি টাকার একটা বড় প্রকল্প হাতে নিয়েছি। এতে ম্যাডাম লেয়ার বার্ড 2,40,000 লেয়ার বার্ড ক্যাপাসিটির ফার্ম শুরু হচ্ছে, মানে তৈরি হবে, এবং এতে আমরা গত ফ্রাইডে ম্যাডাম ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল নিয়ে ওয়ার্ক অর্ডার ছেড়ে দিয়েছি। এতে বছরে 9 কোটি ডিম, অতিরিক্ত ডিম আমরা এই জেলা থেকেই পাব। ডিমের ক্ষেত্রে ম্যাডাম এই জেলাতে অলরেডি সেলফ সাফিসিয়েন্সি রয়েছে, এখানে যা অ্যানুয়াল টার্গেট আছে সেটা নট অনলি পূরণ করে, আশেপাশে জেলাতেও পাঠানো হয়। আপনার এই ফার্মটা ম্যাডাম 18 মাস পরে যখন শুরু হবে সারা রাজ্যে, এখান থেকে 9 কোটি ডিম এই একটা সিঙ্গেল ফার্ম থেকেই আমরা বিতরণ শুরু করব। এই যে একটা ভালো কাজ করছো, এতে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে ইনভলভ করে নাও না, ঠিক আছে? ওরাও তো 15% করে টাকা পায় 15 কমিশনের পর থেকে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদটাকে ইনভলভ করে নাও। আর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কারা আছেন হাত তুলিম তো? তারা আপনাদের যারা মেম্বাররা আছে তাদের আবার আপনারা ইনভলভ করে নেবেন, ঠিক আছে? যাতে এই কাজগুলো আপনাদের ইনভলভ করলে আপনারা এলাকায় মানুষকে সাহায্য করতে পারে, ঠিক আছে? মনে থাকবে জেলা পরিষদের সভাধিপতি যারা আছে, এই যে মেম্বার যারা আছেন, আপনারাও সকলে কাজটা করবেন মন দিয়ে, ঠিক আছে? সুজয় তুমি তো অনেক দিনের পাপি, মানে পুরনো পাপি, অনেক দিনের, মানে তুমি তো কাজটা জানো, এটা নয় তো তোমার নতুন অভিজ্ঞতা নেই, তুমি তো অনেক দিনের কাজটা জানো, তো এতদিন কাজ জানার পরেও তোমাকে দেয়া হলো তাকে পাল্টে, তাতে তোমরা জেলা পরিষদ থেকে কি কাজ করেছো? আমাদের ম্যাম ধরুন দিদি, 2 বছর তো কমপ্লিটলি বন্ধই ছিল, তারপরে কাজ শুরু করা হয়েছে। তার মানে 2 বছর ভাত খাওনি? না না, আমাদের তো কোভিডের জন্য কোনো কাজকর্ম হয়নি, সব সেটা তো প্রজেক্ট হয়নি বা কোনো কাজ তো হয়নি, লকডাউন ছিল। আমরা প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের শরীরে ব্যবস্থা করেছি, তাদের বাড়িতে বাড়িতে
খাবার পৌঁছে দিয়েছি, ট্রিটমেন্ট পৌঁছে দিয়েছি, সব কিছু করেছি। এবং প্রজেক্টই বা হয়নি কেন? 100 দিনের কাজ তো লোকাল লোকেরা করছিল, 100 দিনের তো কাজে তো আমরা এক নম্বরে কি করে হলাম যদি কাজ না হয়ে থাকে? আমরা করেছি সেটা তো। এবং 100 দিনের কাজের ব্যাপারটা হচ্ছে আমার এই রিসেন্টলি যেটা হয়েছে কিছুদিন ধরে আমার এডিএম জেডপি নাই। এবং এডিএম জেডপি নেই না আমাদের এই যে এডিএম এলআর সাহেব আছেন উনাকে এদিকে রাখা হয়েছে। তো আমি বলছিলাম দিদি যদি ওনাকে এলআর সেকশনটা ছেড়ে আমাকে একটা এডিএম জেডপি কমপ্লিটলি দেওয়া হয়। এডিএম এলআর কে আছেন? এই যে পুরি ও না না ও বিচার কি করে পাবে? সেটাই ডিএলআর না ওটা বড় কাজ। সেটাই বলছি যে আরেকটা অন্য আপনাকে আমি এখানে দিয়ে দিন। একাও দুটো পড়তে পারবে না কারণ মাথার উপর অনেক ঝামেলা আছে। ওইদিকে এলআর এর ঝামেলাটা তারপর আমাদের ঝামেলা সেটার জন্যই কাজটা একটু যদি এখানে একটা এডিএম দিয়ে দাও, একটা কমপ্লিট এডিএম দিয়ে দাও জেলা পরিষদের জন্য।